Thank you.
Thank you.
Thank you.
Oh!
বঙ্কিমচন্দ্র তার সাহিত্যে বলছে,
কৃষ্ণ, কিন্তু অন্তর তার সদা সর্বক্ষণ জীবের কল্যাণের জন্য যার মন তার নিবেদিত, তার সাধুত্বের বেশি প্রয়োজন হয় না। Yeah.
আজকে দাঁড়ানো তার কেন জানি এমন একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন আমরা প্রত্যেকে যেন আমাদের নিজ নিজ মন মন্দিরে এমনি করে বিগ্রহ দিদি আমাকে বলছে যে মা তুমি বাবার কাছে বলো, আমি বললে বাবা হয়তো আমাকে বকা, তুমি বলে দিও বাবার কাছে আমরা সমস্ত জায়গায় কীর্তনে ছুটে যাই, কেন আমাদের কীর্তন হয় না, আমরা কি পারি না স্থানে কীর্তন? আজকে ছোট ছোট স্বপ্ন ছোট ছোট আশা তাই কিন্তু বিরাট মহিমিতে পরিণত হয়ে যায়, আমরা জানি না কখন সেটা ধামে পরিণত হয়ে যাবে, আজকে যেখানে চারা কালকে সেখানে বৃক্ষ হয়ে যাবে, এই তো জগতের নিয়ম। তাই আজকে সেই আমার শ্রদ্ধ বাবাজি সে দূর দেশে রয়েছে, জার্মানে শিক্ষার জন্য গিয়েছেন, সেখান থেকে সর্বক্ষণ খোঁজ নিচ্ছেন, হয়তো তার দেহ দূরে থাকলেও তার মন আজি পড়ে রয়েছে বৃন্দাবনে। সেই সঙ্গে এই কমিটির সকল ভক্তবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রম এবং দৃঢ়তার কারণে আজকে করোনাকালীন এই দুঃসময়ে গোটা বিশ্ব যেখানে নিস্তব্ধ হয়ে গেছে, বিশ্বের বড় বড় দেশ যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে আমরা এই অনুন্নত দেশের মানুষ বাংলার মানুষ শুধুমাত্র প্রেম ভক্তিকে আশ্রয় করে এই দুঃসময়ে যারা গোবিন্দের এই নাম এই বৃন্দাবনের আয়োজন দিয়েছে আমরা চিরকৃতজ্ঞ আপনাদের কাছে, আপনারাই যে আমাদের পরম বান্ধব, কারণ পরমের সঙ্গে যোগাযোগ স্থাপন করিয়ে দেওয়ার জন্য যারা রাস্তা তৈরি করে দেন তারাই হচ্ছে আমাদের পরম বান্ধব, সেই পরম বান্ধবদের জন্য মায়ের আব্বার জয় করুন, বাবার প্রেমের বাহু বাড়িয়ে বলুন ওই তোরা প্রেম দিবি মাই ডিয়ার মাথা।
মৃত্যুময়দিন জীবন শেষ করবো। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.